সঙ্গীত শিল্পী আলিফ আলাউদ্দিন বেশ কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ। তার দুটি কিডনি 90% কার্যক্ষমতা হারিয়েছে। কিডনি জটিলতার কারণে আরো নানা ধরনের সমস্যায় ভুগছেন এই শিল্পী। এদিকে কিছুদিন আগে চিকিৎসার জন্য সপরিবারে ভারতের চেন্নাইয়ে যান তিনি, আর সেখানে বড় ধরনের দুর্ঘটনার শিকার হলেন আলিফ। আর বিষয়টি জানান আলিফের স্বামী গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, 10 মার্চ ডায়ালাইসিসের পর ফেরার পথে হাসপাতালের নিচে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন আলিফ। ফয়সাল জানান, ডায়ালাইসিস শেষ করে হাসপাতালের নিচেই গেটের সামনে অপেক্ষা করছিলাম ট্যাক্সির জন্য। আলিফ আমার পাশেই ছিল, হঠাৎ বিকট চিৎকার দিল সে। ঘুরে দেখি আলিফ রাস্তায় পড়ে আছে, চোখ ও কপালে আঘাত পেয়েছে। এরপর থেকে ওর সেন্স নেই। তারপরের ঘটনা ও আলিফের বর্তমান অবস্থা নিয়ে ফয়সাল আরো বলেন, সেন্স আসার পর সেই মুহূর্তে আলিফ কিছুই মনে করতে পারেনি কখন পড়েছে। তারপর আলিফের 3 দিন কেটেছে আইসিইউতে। তিনি আরো জানান, বর্তমানে সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস, 2টা করে ইনজেকশন আর ওষুধ চলছে আলিফের।